রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আমরা যেটা দেখি সেটা তিনি কয়টা খুতবা দিতেন? দুটো। অতএব এখানে তৃতীয় খুতবা বয়ানের নামে হোক অথবা অন্য কোন নামে হোক দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং সেটা খুতবার আদাদের মধ্যে একটা বাড়িয়ে দেওয়া হলো। যদিও এটাকে অনেকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে খুতবা তো আরবিতে দেই, মানুষ তো বোঝে না, ফলে আগে একটু বয়ান করে দেই যাতে করে মানুষ বুঝে, আজকের মেসেজটা তাদেরকে দিয়ে দেই। কিন্তু আমাদের প্রশ্ন, খুতবাকে আরবিতে দেওয়াটা লাজেম? খুতবা তো আরবি বাংলা মিশিয়ে দেওয়া যায়, তাই না? আর যারা বলেছেন খুতবা আরবিতে দিতেই হবে, অনেক ওলামায়ে কেরাম বলেছেন, তাদের বক্তব্য যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে শুরুতে দুই তিন মিনিট প্রথম খুতবায়, দ্বিতীয় খুতবায় দুই তিন মিনিট আরবি বললে তারা বলছেন যে আমল আদায় হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা যারা বাংলায় খুতবা দিচ্ছি আমরা কি করি? আমরা প্রথমে অনেকে খুতবাতুল হাজা দিয়ে শুরু করি, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু বলে, তারপরে কিছু আয়াত, তারপরে আরো কিছু আরবিতে বলতে বলতে তো 5 মিনিট এমনি হয়ে যায় না? তাহলে এই কতটুকু খুতবা শুরুতে আরবি দিয়ে এবং মাঝে মাঝে আরো কিছু আরবি কোটেশন হাদিস থেকে কোরআন থেকে দিয়ে, তাহলে আরবিটুকু তো হয়ে যাচ্ছে, বাকিটা বাংলায় দেন তাহলে। কারণ বাংলায় তো খুতবা দিতেই হবে। খুতবার উদ্দেশ্য কি? শুধু তেলাওয়াত করা নাকি? খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দ্বীনের মেসেজটা পৌঁছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবাই ছিলেন আরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি বাঙালি কেউ গেছে নাকি ওখানে, বলেন তো? ছিল না। এই জন্য যারা বলেন রাসূল দিয়েছেন খুতবা আরবিতে, সাহাবায়ে কেরাম দিয়েছেন আরবিতে, তো ওনারা কি বাংলা দিতে পারতেন? হ্যাঁ, ইটালিয়ান ভাষা, স্প্যানিশ, ব্রাজিলিয়ান কিংবা উর্দু ভাষা, হিন্দি ভাষা, এটা তো দেওয়ার প্রশ্ন আসে না। ওনারা আরব ছিলেন, আরবি ভাষা দিয়েছেন, কিন্তু দিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ বুঝে। অতএব আজকের যুগে খুতবা যাতে সবাই বুঝে, এই জন্য প্রথম খুতবায় বিশেষ করে আপনি অবশ্যই বাংলা বলবেন, দ্বিতীয় খুতবায়ও বাংলা বলা যায় যাচ্ছে, আমরা এটার উপরে অনেক আলোচনা করেছি। আমি ঢাকাতে সবগুলো মসজিদে যেখানে খুতবা দিই দুটো খুতবাই দিই, এবং বিভিন্ন জায়গায় আমাকে অনুরোধ করা হয়েছিল যে এর দালিলিক প্রমাণগুলো উল্লেখ করেন। আমরা বর্তমান বিশ্বের ওলামায়ে কেরামের ফাতোয়া সহ এবং হানাফি মাযহাবের কিছু দলিল সহ, যেখানে হানাফি মাযহাবেও অনেক ইমামরা বলেছেন অনারব ভাষায় খুতবা দেওয়া যায়, সেগুলো আমরা উল্লেখ করেছি। কিন্তু আমাদের দেশে কেন যে আমাদের সাধারণ মসজিদগুলো তারা দুটো খুতবা অনেক সময় গ্রহণ করছে না, এবং দুটো খুতবাকে তারা মেইন দুটো খুতবাকে আরবিতে দিচ্ছে আর একটাকে দিচ্ছে বাংলা, সেটাকে বলা হচ্ছে বয়ান? তো আসলে এটা না করে আসুন আমরা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যে প্রোগ্রাম জুমার খুতবাকে কেন্দ্র করে সেটার মধ্যে থাকি। খুতবা হবে দুটো, বাংলা যদি বাংলা ভাষাভাষী থাকে আমার সামনে, অথবা ইংরেজিতে যদি ইংরেজি ভাষাভাষীরা থাকে, অথবা উর্দু ভাষাভাষীরা যদি থাকে দেওয়া যাবে, এবং দ্বিতীয় খুতবাতে হয়তো আমরা একটু সংক্ষেপ করতে পারি, সেখানেও বাংলা দেওয়া যাবে, দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই।